আপনি কি এমন কাউকে চেনেন যে তার আসার সাথে সাথে সবার মনোযোগ তার দিকে থাকে? সে যদি একটা কথা বলে অথবা শুধু একটু তাকিয়ে দেখে তখন সবাই চুপ হয়ে যায়। এমন একজনকে দেখে আপনার কি কোনোদিন মনে হয়নি যে এমন ক্ষমতা যদি আপনারও থাকতো? হয়তো আপনিও এই ধরনের কমান্ডিং ব্যক্তিত্ব চান। যাই হোক, কে না চাইবে মানুষ তাকে উচ্চ সম্মান করুক। কিন্তু আপনি সম্ভবত জানেন না যে আপনার ভিতরেও সেই গুণটি রয়েছে, আপনি কেবল এটি উপলব্ধি করেন না। এখন আপনি বলতে পারেন, না, আমার মধ্যে সেই জিনিসটি কোথায়, অথবা এই ধরনের মানুষগুলি আলাদা। কিন্তু বিশ্বাস করুন, আপনার মতো আরও কিছু লোক আছে যারা এই শিল্প শিখেছে। যদিও এটা সত্য যে কিছু লোকের শৈশব থেকেই একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে এবং তারা এই শিল্প নিয়ে জন্মগ্রহণ করে, আবার কিছু লোককে কর্পোরেট এবং সামাজিক মঞ্চের শীর্ষে উঠতে এই শিল্প শিখতে হয়। আমরা যদি এই লোকেদের অতীতের দিকে তাকাই, তবে আমরা বুঝতে পারি যে আগে তারা কারোর সাথে কথা বলতে সক্ষম ছিল না, আর আজ তারা জনগণের সামনে মঞ্চ দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিতে পারে। এই বইটিতে আপনি বিভিন্ন কার্যকর যোগাযোগ দক্ষতা, রসায়ন এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিখবেন যা আপনাকে আপনার সম্পর্ক গড়ে তুলতে অনেক সাহায্য করবে এবং এটি জীবনের অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সবসময় মনে রাখবেন, আপনার কথাই শুধু মানুষের কাছে পৌঁছায় না, আপনার শরীরের ভাষাও অনেক কিছু বলে দেয়। তাই আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু অডিফিল। আজ শুনছেন লিল লাউন্ডেসের লেখা হাউ টু টক টু এনিওয়ান, কিভাবে আপনার হাসিকে জাদুকরীভাবে আলাদা করবেন। লোকেরা বলে যে অমৌখিক ইঙ্গিতগুলি মৌখিক ইঙ্গিতগুলির মতো গুরুত্বপূর্ণ। সম্ভবত এই কারণেই বলা হয় যে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট, অর্থাৎ প্রথমবারের মতো কারো সাথে দেখা করার পরে যে ছাপ পড়ে তা সর্বদা মনে থাকে, এবং এটি অনেকাংশে সত্য। আপনি কিভাবে নিজেকে বহন করেন তা অন্য ব্যক্তির চোখে আপনার ব্যক্তিত্ব হয়ে ওঠে। রবার্ট গ্রসম্যান একজন বিখ্যাত ক্যারিকেচার শিল্পী, তিনি তার আঁকার মাধ্যমে মানুষের ব্যক্তিত্বকে নির্ভুলভাবে ধারণ করেন। তবে তিনি যাদের ব্যঙ্গচিত্র তৈরি করেন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি কিছুই জানেন না। রবার্ট এটিকে এমনভাবে দেখেন যে ব্যক্তিত্ব শুধুমাত্র কথায় প্রতিফলিত হয় না, একজন ব্যক্তির অভিব্যক্তি, ভঙ্গি এবং নড়াচড়াও সেই ব্যক্তির সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। ব্যঙ্গচিত্র আঁকার সময় রবার্ট সর্বদা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে বিবেচনায় নেন। সম্ভবত সেই কারণেই রবার্ট তার শিল্পকে এত বাস্তব এবং ব্যক্তিগত মনে হয়। কারো সাথে চুক্তি করার সময় তার গতিবিধির দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবেই আপনি বুঝতে পারবেন আপনার কাজ সফল হবে কি না। হাসি দিয়ে প্রতিটি যোগাযোগ শুরু করুন। এটা আমাদের ভুল ধারণা যে হাসির প্রয়োজন নেই, তবে বিশ্বাস করুন, শুধুমাত্র একটি হাসি অনেক পরিবর্তন করতে পারে। মানুষ হাস্যোজ্জ্বল মুখ পছন্দ করে। যাই হোক, লেখক লক্ষ্য করেছেন যে সিইও এবং নেতাদের মতো বড় লোকেরা খুব কমই হাসে, তবে তারা যখন হাসে তখন তাদের সাথে অন্যরাও হাসে। এই শ্রদ্ধেয় ব্যক্তিদের এত দায়িত্ব যে তারা হাসতে ভুলে যায়। যখন আপনার হাসির কথা আসে তখন তা আপনার মুখে সহজে দেখা দিতে দেবেন না। এখানে আপনাকে ফ্লাডিং স্মাইল কৌশলটি শিখতে হবে। এই কৌশলে কারোর সাথে কথা বলার সময় ধীরে ধীরে তার দিকে তাকান এবং হালকা হাসি দিন, তারপর কয়েক সেকেন্ড মনোযোগ সহকারে অন্য ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকুন এবং তারপর তার দিকে তাকিয়ে একটি সুন্দর হাসি দিন। লেইল লন্ডেস একবার তার বন্ধু মিশির সাথে যোগ দিয়েছিলেন, যিনি রাতের খাবারের জন্য তিনজন সম্ভাব্য ক্লায়েন্টের সাথে দেখা করছিলেন। মিসি তার বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন। মিসির সাথে দেখা করার জন্য লিল খুব উত্তেজিত ছিল। লিল এখনও মিসির বড় হাসি এবং হৃদয় নিয়ে হাসার অভ্যেস মনে রেখেছেন। মিসি যখন তার সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে কথা বলছিলেন, লিল লক্ষ্য করলেন মিসির মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটি তার আগের বন্ধু মিসি ছিল, কিন্তু এখন তাকে আগের থেকে আরও বেশি আন্তরিক দেখাচ্ছিল। ডিনার শেষ হলো এবং মিসি তার ক্লায়েন্টের ডিল পেয়ে গেল। লিল মিসিকে বলেছিল যে আপনি এখনও একই মিসি, কিন্তু তুমি একটু পরিবর্তন হয়ে গেছো। মিসি বলল, হ্যাঁ, এখন সে আগের থেকে কম হাসে। তার বাবা তাকে বলেছিলেন যে কর্পোরেট জগতে যে মহিলা কম হাসেন তাকে আরও পেশাদার হিসেবে বিবেচনা করা হয়। অবশ্যই একটি হাসি একটি সম্পদ, কিন্তু মিসির ধীর হাসি তাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে
এবং লিলো এটিকে খুব কার্যকর বলে মনে করেছিল, কারণ এটি এখন মিসিকে আরও সিনসিয়ার এবং স্পেশাল লাগছিল। আপনার চোখ ব্যবহার করে কিভাবে প্রত্যেককে আকৃষ্ট করবেন। যদিও চোখের যোগাযোগ একটি ভালো জিনিস হিসেবে বিবেচিত হয়, অনেকে এটি বিভিন্ন উপায় ব্যাখ্যা করে। কিছু সংস্কৃতিতে এটি জাদুবিদ্যা হিসেবে বিবেচিত হয়, যখন কিছু সংস্কৃতিতে চোখের যোগাযোগ মানে আমরা অন্য ব্যক্তিকে ভয় দেখাচ্ছি বা তাকে অপমান করছি। তাই যেখানেই যান সেখানকার সংস্কৃতি অনুযায়ী আচরণ করলে ভালো হবে। ভ্রমণ একটি ভিন্ন বিষয়। এটি ছাড়াও কর্পোরেট জগতে শক্তিশালী চোখের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর যদি রোম্যান্সের ব্যাপার হয়, তবে চোখের যোগাযোগ ছাড়া তা করা যায় না। আপনার চোখ যখন কারোর সাথে দেখা করে, তখন পারস্পরিক শ্রদ্ধা এবং মনোযোগের অনুভূতি হয়। কিন্তু আপনি যখন কারো দিকে তাকাবেন, তখন এটি একটি জৈবিক ভিত্তিকে ট্রিগার করতে পারে। অর্থাৎ সেই ব্যক্তির হার্টবিট বেড়ে যাবে এবং সে একটু টেনশন ফিল করতে থাকবে। কেউ কারো প্রেমে পড়লে ঠিক একই অনুভূতি হয়। আপনি যখন চোখের যোগাযোগ করেন, লোকেরাও আপনার প্রতি আকৃষ্ট হয়। লিও লন্ডেসোর অনুভব করেছেন যে চোখের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তিনি যেভাবে আশা করেছিলেন সেভাবে নয়। একবার তিনি একটি সেমিনারে বক্তৃতা দিচ্ছিলেন যেখানে অনেক লোক ছিল। তারপর লিলের চোখ এক ভদ্র মহিলার দিকে পড়ল। মহিলাটি তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। এক মিনিটের জন্যও লিলের থেকে তার চোখ সরেনি। লিলের সেই ভদ্র মহিলার মনোযোগ পছন্দ হয়েছিল, তাই সেমিনার শেষ হওয়ার পরে সে সেই ভদ্র মহিলার কাছে গেল। লিল তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সেমিনার থেকে কিছু শিখেছেন? ভদ্রমহিলা বললেন যে তিনি ঠিকমতো শুনতে পাচ্ছেন না বলে অনেক কিছু বুঝতে পারেননি। তাই তিনি লিলের ঠোঁট দেখে সব কিছু বোঝার চেষ্টা করছিলেন। কিন্তু এর মধ্যেও তার অসুবিধা হচ্ছিল, কারণ লিল মঞ্চে হাঁটার সময় বক্তৃতা দিচ্ছিলেন এবং বারবার দিক পরিবর্তন করছিলেন। ভদ্রমহিলার কথায় লিল এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে পাশে বসিয়ে আবার পুরো বক্তৃতাটি আবার ব্যাখ্যা করলেন, আর সেই ভদ্রমহিলা খুব ভালো করেই বুঝলেন। চোখের যোগাযোগের আরেকটি কৌশল রয়েছে, যাকে বলা হয় স্টিকি আইজ। আপনাকে কল্পনা করতে হবে যে আপনার চোখ আপনার সঙ্গীর চোখে আটকে আছে, যেন আঠা দিয়ে আটকানোর মতো আটকে থাকে। যখন তারা কথা বলা শেষ করে, অবিলম্বে চোখের যোগাযোগ ভেঙে ফেলবেন না, তবে ধীরে ধীরে আপনার চোখ সরিয়ে ফেলুন, যেন আপনি ধীরে ধীরে একটি আঠালো সুতো টানছেন। যাই হোক, পুরুষ এবং মহিলা উভয় স্টিকি আই কৌশলটি বিভিন্ন উপায়ে প্রয়োগ করে। যখন মহিলারা একে অপরের সাথে কথা বলেন, তখন উভয়ই সেই অভিজ্ঞতাটিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। অর্থাৎ সাধারণত দুজন মহিলা একে অপরের সাথে কথা বলার সময় ঘনিষ্ঠতার অনুভূতি অনুভব করেন। যেখানে কথা বলার সময় দুজন মানুষ একে অপরের কাছাকাছি অনুভব করে না, তাদের চোখের যোগাযোগ যত বেশি থাকে, তত বেশি তারা উভয়ে একে অপরের সাথে থ্রেট বা অ্যালার্ট অবস্থায় থাকে। তাই পুরুষদের জন্য স্টিকি আইস কৌশলে একটু পরিবর্তন আনতে আমরা স্যামির গল্প পড়ব। মহিলাদের তুলনায় পুরুষদের একটি সামান্য ভিন্ন স্টিকি আইস কৌশল আছে। এই সম্পর্কে আরও জানতে লিল সিদ্ধান্ত নিয়েছে যে সে এই কৌশলটি করতে একজন বিক্রয়কর্মী স্যামিকে বলবে। অনিচ্ছাকৃতভাবে মানুষকে হার্ট করার অভ্যাস ছিল স্যামির, তার আভা কোল্ড ছিল, তাই লিল তাকে এই কৌশলটি প্রয়োগ করার পরামর্শ দিয়েছিল। লিল এবং স্যামি একসাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। সেখানে স্যামি ওয়েটারে এই কৌশলটি ব্যবহার করেন। শুধু মেনু দেখে অর্ডার দেওয়ার বদলে এবার সে ওয়েটারের সাথে চোখ মেলালো। সে ওয়েটারের চোখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকল। সে সময় স্যামিকে একজন যত্নশীল এবং সংবেদনশীল ব্যক্তি বলে মনে হয়েছিল। লিল স্যামির সাথে মুগ্ধ হয়েছিল। এই কৌশলটি স্যামির পুরো আভাকে বদলে দিয়েছে। তাই যদি একজন ব্যক্তিকে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে হয় বা বস বা অন্যান্য সহকর্মীর সাথে আলোচনা করতে হয়, তাহলে এটি একটি বড় হাসি দিয়ে স্টিকি আই কৌশলটি ব্যবহার করুন। এর ফলে সামনের মানুষটির খারাপ লাগবে না এবং আপনাকে আন্তরিক মনে করবে এবং আপনি তাকে সহজেই বোঝাতে সক্ষম হবেন। কাউকে আপনার প্রেমে পড়াতে কিভাবে আপনার চোখ ব্যবহার করবেন। আমাদের যদি স্টিকি আইস কৌশল থাকে, তবে আমাদের ইপক্সি আইজও আছে। ইপক্সি হলো একটি একতরফা আঠা যা আমরা কাঠ বা কংক্রিটের মতো শক্ত পদার্থ আটকানোর জন্য ব্যবহার করি। আপনি স্টিকি আইজের একটি আপগ্রেড সংস্করণ হিসেবে ইপক্সি আইসকে বিবেচনা করতে পারেন।
অনেক পেশাদার যেমন আইনজীবী, বস, পুলিশ এবং মনোবিজ্ঞানী একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানতে এই কৌশলটি ব্যবহার করেন। এমনকি মানব সম্পদ বিভাগের লোকেরা একটি নির্দিষ্ট ধারণা বা নীতির প্রতি কর্মীদের প্রতিক্রিয়া দেখতে এই কৌশলটি প্রয়োগ করে। কিন্তু ইপক্সি আই আসলে কি? ঠিক আছে, এই কৌশলটি প্রয়োগ করার জন্য তিনজনের প্রয়োজন। এর মানে আপনি, আপনার লক্ষ্য এবং আরও একজন ব্যক্তি। ঠিক আছে, আপনি যখন দুই বা ততোধিক লোকের সাথে কথা বলছেন, তখন কে কথা বলছে সেদিকে আপনি খুব বেশি মনোযোগ দেন না। যাই হোক, ইপক্সি চোখ দিয়ে আপনি স্পিকারের দিকে ফোকাস করেন না, কিন্তু অন্য শ্রোতার দিকে মনোযোগ দেন যিনি আপনার লক্ষ্য। সুতরাং এটি ওই ব্যক্তিকে বিভ্রান্ত করে দেবে যে আপনি বক্তার পরিবর্তে তার দিকে এত গভীরভাবে তাকাচ্ছেন। এই কৌশলটি বিশেষত আরও কার্যকর হয় যখন আপনি একটি পার্টি বা একটি গ্রুপ ডিনার বা একটি বারে এটি ব্যবহার করেন। আপনার লক্ষ্য আপনার চোখে বিশেষ অনুভব করবে এবং তিনি ভিড়ের মধ্যেও এটি অনুভব করতে পারেন যে আপনার সমস্ত মনোযোগ কেবল তার জন্য। এবং আপনি সেই মুহূর্তেই জানতে পারবেন যে আপনার সামনের মানুষটি আপনার প্রতি আগ্রহ নিচ্ছে কি না। আপনি একটি কাজের সেটিংসে ইপক্সি চোখ ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার কর্মীদের কাজের সময় পরিবর্তন করেন এবং তাদের প্রতিক্রিয়া দেখতে চান, কল্পনা করুন যে আপনি বিগ বস। আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজারকে সব কর্মচারীকে এক রুমে জড়ো করে কোম্পানির সিদ্ধান্ত সম্পর্কে বলুন এবং যখন এইচআর ম্যানেজার কথা বলছেন, কর্মচারীর মুখের দিকে তাকান। যদি তারা মনোযোগ সহকারে শোনে, তবে তারা অবাক হবে যে আপনি এইচআর ম্যানেজারের পরিবর্তে তাদের দিকে তাকিয়ে আছেন। আপনি যদি মনে করেন যে কর্মচারীরা অস্বস্তিকর দেখাচ্ছে, তবে একবার এইচআর ম্যানেজারের দিকে তাকান। এখন যখন এইচআর ম্যানেজার তাদের দুঃসংবাদ দেবেন যে কোম্পানি তাদের দিনের শিফটের পরিবর্তে রাতের শিফটে কাজ করাচ্ছে, রুমে উপস্থিত সবার প্রতিক্রিয়া দেখতে পাবেন তখন। এবার কর্মচারীরা জানতে পারবে যে তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তারা কোম্পানির এই সিদ্ধান্তে খুশি নয়। এখন রোমান্টিক সেটিং সম্পর্কে বলা যাক। ইপক্সি আইস কৌশল ব্যবহার করে কারো হৃদয়কে গলিয়ে দিতে পারো। এটি একটি বার্তা দেয় যে আপনি আপনার সামনে থাকা ব্যক্তির সাথে খুব মুগ্ধ এবং তার থেকে চোখ সরিয়ে নিতে অক্ষম। চোখের যোগাযোগ আপনার শরীরের জন্যও কাজ করে। আপনি যখন কারো চোখে গভীরভাবে তাকান, তখন আপনার শরীরে ফেনাইল থাইলামাইন নামক ওষুধের মতো পদার্থ নিঃসৃত হয়। এই পদার্থটি যৌন উত্তেজনার অবস্থায়ও মুক্তি পায়, তাই চোখের যোগাযোগ প্রেমীদের মেজাজে পেতে সহায়তা করে। তবে মনে রাখবেন যে ইপক্সি আইস একটি ইতিবাচক উপায়ে নেওয়া উচিত, অর্থাৎ আপনার এটি শুধুমাত্র আপনার প্রেমিকের ওপর ব্যবহার করা উচিত। অপরিচিত কারো ওপর ট্রাই করলে সমস্যা হতে পারে। এটা সত্য যে ইপক্সি আইস আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে, কিন্তু এটিকে খুব বেশি প্রয়োগ করা আপনাকে অহংকারী দেখাতে পারে। আপনি যদি মনে করেন যে ইপক্সি আইস খুব শক্তিশালী প্রভাব ফেলছে, তবে এটি কিছুটা কমিয়ে দিন। আপনার লক্ষ্যে আপনার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে সময়ে সময়ে স্পিকারের দিকে তাকান। আপনি যেখানেই যান সেখানে কিভাবে একজন বড় বিজয়ীর মতো দেখাবেন? আমরা সবাই নিজেদেরকে মিলিয়ন ডলারের মালিক ভাবতে চাই। যখন আমরা ভালো মেজাজে থাকি বা অদ্ভুত কিছু ঘটে, তখন আমাদের আচরণ এবং ব্যক্তিত্বের পরিবর্তন হয়। অবশ্যই আমরা লক্ষ্য করতে পারি না, কিন্তু অন্যান্য লোকেরা অবশ্যই লক্ষ্য করে। আপনি যখন বিজয়ীর মতো অনুভব করেন, তখন আপনার মাথাটি একটু উঁচুতে থাকে এবং আপনার কাঁধ সোজা থাকে। আপনার মুখে হাসি ফুটে ওঠে এবং আপনার চোখ খুশিতে জ্বলতে থাকে। কিন্তু আপনাকে বিজয়ী মনে করার জন্য কোনো সুযোগের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি কিছু না জিতে একটি বিজয়ী মনোভাব অনুশীলন করতে পারেন। প্রকৃতপক্ষে বিজয়ীদের মুখে আত্মবিশ্বাসের দীপ্তি রয়েছে এবং তারা মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকে। তার আত্মবিশ্বাস তার ভঙ্গিতে প্রতিফলিত হয়। আপনি যদি অন্য কারোর মতো দেখতে চান, তবে আপনাকে সেই ব্যক্তির মতো নিজেকে বহন করতে হবে। এই কৌশলটিকে হ্যাং বাই ইয়োর টিথ বলা হয়। লিল লোন্ডেস যখন শিশু ছিলেন, তিনি একটি সার্কাস থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। ওয়ালেন্ডাস ছিলেন বিখ্যাত সার্কাস পারফর্মার এবং তার সেরা অভিনয় ছিল হিউম্যান পিরামিড। ওয়ালেন্ডাস যখন মাটি থেকে কয়েক ফুট ওপরে একটি পাতলা তারের ওপর একটি মানব পিরামিড তৈরি করতেন, সেটি দেখে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আর পিরামিড ভেঙে পড়লে তাদের বাঁচানোর জন্য নিচে কোনো নেট ছিল না। এই কাজ দেখার মতো ছিল। লিল উল্লেখ করেছেন যে তার ভঙ্গি নিখুঁত ছিল,
হ্যাং বাই ইয়োর টিথ টেকনিকও একই রকম। এটি লোহার চোয়াল থেকে উদ্ভূত হয়, একটি সরঞ্জাম যা অ্যাক্রোব্যাটদের দ্বারা কোনো নিরাপত্তা ছাড়াই বাতাসে স্টান্ট করতে ব্যবহৃত হয়। একটি অ্যাক্রোব্যাট তার দাঁত দিয়ে লোহার চোয়াল ধরে যা ছাদ থেকে একটি দড়িতে বাঁধা, তারপর এই টুলের সাহায্যে সে বাতাসে সুন্দরভাবে ঘুরতে থাকে। আপনাকেও ঠিক এভাবে ভাবতে হবে। কল্পনা করুন যে আপনার মাথার ওপরে একটি লোহার চোয়াল ঝুলছে। শুধু এই লোহার চোয়াল দাঁত দিয়ে চেপে ধরে বড় বড় করে হাসতে থাকুন। এই লোহার চোয়াল আপনার মাথা উঁচু এবং কাঁধ সোজা রাখবে। এই কৌশলটির সাহায্যে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস, গর্ব এবং সাফল্য অনুভব করবেন। লিল লন্ডেস শুধুমাত্র অ্যাক্রোব্যাটের নিখুঁত পারফরম্যান্স দেখেই মুগ্ধ হননি। তিনি বিস্মিত হয়েছিলেন যে কীভাবে পারফর্মাররা নিজেদের উপস্থাপন করে। ওয়ালেন্ডাস তার অভিনয়ের পর এক লাইনে দাঁড়াতেন, আর যখন লোকেরা হাততালি দিয়ে তার প্রশংসা করত, তখন তিনি মাথা নিচু করে ধন্যবাদ জানাতেন। লিল লক্ষ্য করলেন যে তাদের সবার পিঠ সোজা, মাথা উঁচু এবং চিবুক ওপরে। ওয়ালেন্ডারা এত সোজা হয়ে দাঁড়াতেন যে মনে হতো তাদের পা মাটিতে নেই। তার শরীরের প্রতিটি অংশ থেকে গর্ব এবং সাফল্যের অনুভূতি দৃশ্যমান ছিল, এবং সকলের প্রশংসনীয় দৃষ্টি তার দিকে স্থির ছিল। আপনি ওয়ালেন্ডাসের মতো হয়ে উঠতে পারেন না, আমরা বলছি না যে আপনাকে একজন অ্যাক্রোব্যাট হতে হবে, তবে আপনিও নিজের মধ্যে তার মতো আত্মবিশ্বাস এবং করুণা আনতে পারেন। কিভাবে তাদের অভ্যন্তরীণ শিশুকে সাড়া দিয়ে তাদের হৃদয় জয় করা যায়। এখনও পর্যন্ত আপনি সেই কৌশলগুলি শিখেছেন যা প্রয়োগ করে আপনি আপনার সম্পর্কে মানুষের ধারণার উন্নতি করতে পারেন। তাই এখন সময় এসেছে শেখার যে মানুষ কোন দিক থেকে আপনাকে বিচার করে। বাস্তব জগতে কে আপনাকে পছন্দ করে আর কে করে না তা বলা খুবই কঠিন, এবং এটাও সম্ভব নয় যে আপনি সবাইকেই প্রশ্নটি করতে থাকুন, আপনি কি আমাকে পছন্দ করেন নাকি। বরং তাদের বডি ল্যাঙ্গুয়েজ পড়েই বিষয়টি বুঝতে হবে। অ্যাটর্নিরা প্রায়ই মানুষের সহজাত শারীরিক প্রতিক্রিয়ার ওপর ফোকাস করে, তার মানে আমরা মানুষের মুখ এবং অভিব্যক্তির প্রতি মনোযোগ দিই। সে কি তার প্রশ্নে সামনে ঝুঁকেছে? আপনার হাতের তালু কি এটা দেখানোর জন্য খোলা আছে যে আপনি যা আলোচনা করা হচ্ছে তা অনুমোদন করেন, অথবা আপনি একমত নন তা দেখানোর জন্য আপনার হাতের মুঠিগুলি কি বন্ধ হয়ে আছে? বিচারের আইনজীবীরা প্রায়শই কাউকে পর্যবেক্ষণ করার জন্য মহিলাদের সাহায্য নেন, কারণ মহিলারা পুরুষদের চেয়ে শরীরের ভাষা ভালো বোঝেন। কিন্তু এইসব করার জন্য আমাদের আইনজীবী বা অ্যাটর্নি হওয়ার দরকার নেই। যখনই আপনার জীবনে একজন নতুন মানুষ আসে, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমাদের সেই ব্যক্তিকে বিশ্বাস করা উচিত কিনা। অতএব কারোর সাথে দেখা করার পর কয়েক মাসের সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রতিক্রিয়াই আপনার সম্পর্কের ভিত্তি। উদাহরণস্বরূপ, একটি শিশু যদি লাজুক হয় তবে আমরা জানতে পারি কারণ সে তার মায়ের আড়ালে লুকিয়ে থাকবে বা মুখ ঢেকে রাখবে, কিন্তু শিশুটি তার বাবাকে দেখলেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। লিল লন্ডেস শিশুর শরীরকে সূর্যের আলোয় ফুটে থাকা একটি ছোট্ট ফুলের মতো মনে করেন। আমরা এই কৌশলটি শিশুদের কাছ থেকে শিখতে পারি, যাকে বলা হয় দ্য বিগ বেবি পিভট। তাদের দিকে হাসুন এবং তাদের সম্পূর্ণ মনোযোগ দিন, ঠিক যেমন একটি শিশু যে আপনাকে ভালোবাসে এবং আপনাকে আলিঙ্গন করে। দ্য বিগ বেবি পিভট কৌশল অন্য ব্যক্তিকে বিশেষ বোধ করায় এবং লোকেরা আপনার দিকে আকৃষ্ট হবে। কয়েক বছর আগে লিল তার বন্ধু কার্লার সাথে একটি কর্পোরেট পার্টিতে গিয়েছিলেন, যারা সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে। কার্লা খুব আকর্ষণীয় মহিলা ছিলেন। কর্পোরেট পার্টিতে অনেকেই তার দিকে তাকিয়েছিলেন। কার্লাকে দেখে কিছু লোক হাসলো এবং কার্লাও জবাবে হাসলো, তবে তিনি কাউকে অন্য কোনো ইঙ্গিত দেননি। যদিও কার্লা কারোর সাথে কথা বলতে আগ্রহী ছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল যে হয়তো কেউ তার সাথে কথা বলবে না। তারপর যখন পার্টি হোস্টেসের ছেলে উইলি তাদের কাছে এলো, কার্লা তাকে একটি বড় হাসি দিল। যখন তিনি উইলিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পার্টি উপভোগ করছেন, উইলি খুব খুশি হলো কারণ কেউ তাকে অ্যাটেনশন দিচ্ছিল। পরে সে অন্য কারো কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। কার্লা এবং লিল যখন আবার কথা বলতে ব্যস্ত, লিল লক্ষ্য করল যে এখন আরও কিছু লোক কার্লার দিকে তাকিয়ে আছে। তারা অপেক্ষা করছিল কার্লা ঘুরিয়ে তার দিকে তাকাবে, তাই লিল কার্লাকে দ্য বিগ বেবি পিভট কৌশলটি ব্যবহার করতে বলেছিলেন। তিনি কার্লাকে বলেছিলেন যে পরবর্তী যে কেউ তার দিকে হাসে, তারও তাকে একটি বড় হাসি দেওয়া এবং কথোপকথন শুরু করা উচিত, ঠিক যেমন উইলি করেছিল।
তারও উচিত মানুষের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া। লিলের কথা শুনে উৎসাহ পেল কার্লা। কার্লা লিলের পরিকল্পনার চেষ্টা করেছিল এবং কিছুক্ষণ পরে সে একটি সুদর্শন ছেলের সাথে বন্ধুত্ব করেছিল। তারা দুজনেই পুরো পার্টি জুড়ে কথা বলতে থাকে এবং পার্টি শেষ হওয়ার সাথে সাথে কার্লা তার নতুন বন্ধুর হাত ধরে পার্টি ছেড়ে চলে যায়। এটি যদি চাকরির পদোন্নতি বা নতুন বন্ধু তৈরি করা হোক না কেন, শুধু কথা বলার মাধ্যমেই সব হয় না। এই বইটি আপনাকে শেখায় যে আমরা প্রায়ই আমাদের যোগাযোগে হাসি, ভঙ্গি বা চোখের যোগাযোগের মতো অমৌখিক অঙ্গভঙ্গির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপেক্ষা করি, কিন্তু এই ছোট কৌশলগুলিও খুবই উপকারী, যা শুধুমাত্র আমাদের উপকারই করে না, বরং আমাদের আত্মসম্মানও বাড়ায়। আপনি ফ্লাডিং স্মাইল সম্পর্কে শিখেছেন, যেখানে আপনি কাউকে দেখে হাসেন এবং তাদের বুঝতে পারেন যে আপনি কেবল তাদের দিকেই হাসছেন। স্টিকি আইস কৌশলটি আপনার এবং অন্য ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠতা এবং সংযোগের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করে। আঠালো চোখের আরেকটি গভীর রূপ হল ইপক্সি চোখ, যেখানে আপনি আপনার সামনের ব্যক্তি যা বলছেন তার চেয়ে আপনার লক্ষ্যের দিকে বেশি মনোযোগ দেন। এটি আপনার লক্ষ্যকে অনুভব করে যে আপনার সম্পূর্ণ মনোযোগ তাদের প্রতিক্রিয়ার দিকে রয়েছে এবং আপনি তাদের কি বলতে চান তা নিয়ে সত্যিই যত্নশীল। তবে মনে রাখবেন যে আপনার ইপক্সি চোখ কৌশলটি খুব বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এটি আপনার কাছের কারো পক্ষে খুব তীব্র হতে পারে এবং যখন ভঙ্গির কথা আসে হ্যাং বাই ইয়োর টিথ কৌশলটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি যেখানেই যান সেখানেই হাসুন, আপনার কান্ধ সোজা রাখুন এবং আপনার মাথা উপরে রাখুন, বাঁকা নয়, যেন আপনি সার্কাসে পারফর্ম করছেন। এবং পরিশেষে দ্য বিগ বেবি ফিভেট আমাদের অন্যদের সাথে মোকাবিলা করতে সাহায্য করে, যেমন একটি ছোট শিশু আমাদের মনোযোগ চায়, তাই আপনাকে তাদের একটি বড় হাসি দিতে হবে এবং কিছু মজার কথা বলতে হবে। অবশ্যই এই সমস্ত কৌশল প্রয়োগ করতে আপনার কিছুটা সময় লাগবে, তবে ধীরে ধীরে সেগুলি আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি সেই সমস্ত লোকেদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন যারা এই কৌশলগুলি তাদের জীবনে প্রয়োগ করেছেন এবং অনেক উপকৃত হয়েছেন। তবে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে, এই কৌশলগুলি ব্যবহার করে আপনিও অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। আজ পর্যন্ত এখানেই। আগামী সপ্তাহে এরকম আরেকটি নতুন বই নিয়ে হাজির হবে অডিফিল। ধন্যবাদ। আজ পর্যন্ত এখানেই। আগামী সপ্তাহে এরকম আরও একটি নতুন বই নিয়ে হাজির হবে অডিফিল। ধন্যবাদ।